যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিরঙ্কুশ জয়ের পর মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন এরই মধ্যে বিশ জন মন্ত্রীর দায়িত্ব বন্টন করে দিয়েছেন যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক রাচেল রিপস যিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন চমক এখানেই শেষ নয় এবার পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন ক্রিস্টাঙ্গো ডেভিড ল্যামি যিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু আর উপপ্রধানমন্ত্রী হয়েছেন অ্যাঞ্জেলা রায়নার এ বিষয়ে আরো জানাচ্ছেন নগদের কাছে সব সবচেয়ে কম যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির যোগ শেষ হয়েছে টানা চোদ্দ বছর পর ক্ষমতায় লেবার পার্টি শুক্রবার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী থেকে সরে দাঁড়ান ঋষি সোনাক কিছুক্ষণের মধ্যেই রাজার সাথে দেখা করেন কিয়ার স্টারমার তাকে সরকার গঠন করার আমন্ত্রণ জানানো হয় বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ডাউনিং স্ট্রিটে এসেছেন লেবার এমপি অ্যাঞ্জেলা রেনার মিস রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক রেচল রেজ। যিনি যুক্তরাজ্যের আটশো বছর ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী এর দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন নতুন এ মন্ত্রী নগদের কাছে সব প্রিয় সারা ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম চমক আছে পররাষ্ট্রমন্ত্রী পদেও নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি কৃষ্ণাঙ্গ এ লেবার নেতার আরও একটি পরিচয় আছে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু একান্ন বছর বয়সী ডেভিড ল্যামির পূর্বপুরুষ লাতিন আমেরিকার গায়ানায় কৃতদাস হিসেবে ছিলেন এদিকে নিজের আসনে জয় পেলেও দলের ভরাডুবির জন্য দায় স্বীকার করে দলীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সোনাক টিভি